রবিবার রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ রোটারি ক্লাব অফ আগরতলা সিটির আধিকারিকরা। অনুষ্ঠানে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সমাজসেবায় রোটারি ক্লাব অফ আগরতলা সিটির ভূমিকা তুলে ধরেন এবং এ ধরনের সমাজসেবামূলক কাজকর্মের জন্য তাদের অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, রক্ত জীবন ধারণের জন্য একটি প্রধান উপাদান যা ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে। এর ঘাটতি থাকলে মানুষের সমস্যা হয়, দুর্ঘটনা ও অন্যান্য কাজে মানুষের দেহে রক্তের ঘাটতি দেখা দেয়। রক্তের স্বল্পতা দূরীকরণে রোটারি ক্লাবের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, সরকার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে বৃহৎ আঙ্গিকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। রূপান্তরিত হলে আমাদের পক্ষে সুবিধে। তো এই জায়গাগুলো যাতে গ্যাপ না হয়, এর ধরনের যে আপনারা কাজ করছেন খুব ইম্পর্টেন্ট। ব্লাডের আমরা চার ধরনের ব্লাড আমরা জানি, এখানে ডাক্তারবাবুরা আছে, এখানে জ্ঞান বা বিতরণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি শিওর যে আমরা যখন বসি, যা পড়ে এসছি, সেটা কিন্তু মাঝে মাঝে একটু যদি চর্চা করি তাহলে ওইগুলো মনে পড়বে আর কি। যে আমরা চার প্রকারের ব্লাড আমরা জানি, এ বি, আবার এ বি যুক্ত এবং ও, কিন্তু এর মধ্যেও যদি আমরা আরএইচ নেগেটিভ, আরএইচ পজিটিভ রেসাস যদি যুক্ত করি তাহলে আট রকমের আমাদের মানুষে আট প্রকারের রক্ত আছে। কাজে এই আট প্রকারের মধ্যে মাইনাস যেটা আছে, সেই মাইনাসের যে গ্রুপটা সেটা কিন্তু খুব কম। ওই পপুলেশনের 15% মাত্র মাইনাসের থাকে, এবং মাইনাসের রক্ত যখন দাঁড়ায় এই আরএইচ নেগেটিভ, সেটার কিন্তু খুঁজে অন্য হয়ে মানুষ খুঁজে। তো সেটারও যেন ঘাটতি না থাকে সেই চেষ্টাও তাকে ব্যালেন্সও রাখতে হবে। এটা কিন্তু ভেরি কঠিন কাজ, এবং আমাদের এখানে অলরেডি প্রায় 14টা ব্লাড ব্যাঙ্ক আছে, 12টা সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি। আরেকটা এই বিজ্ঞানের সভ্যতার কারণে আমাদের একটা সুবিধা হয়ে গেল, আগে হোল ব্লাড দেওয়া হতো। যারা পেডিয়াট্রিশিয়ান আছেন, তৎকালীন সময় ত্রিপুরাতে এরকমও হয়েছে যে ব্লাড কারণ সেপারেট করা যায় না, কারোর আরবিসি বা ডাব্লিউবিসির দরকার, প্লেটলেটসের দরকার, প্লাজমা দরকার আলাদাভাবে, সেটাকে আলাদা করে আমাদের সুবিধা ছিল না। এখন সেপারেশন সেন্টার আমাদের হয়ে গেছে, যা দরকার তাই। হোল ব্লাড দিলে বাচ্চাদের লোড বেশি হয়, তার হার্টের উপর চাপ পড়ে। এখানে পেডিয়াট্রিশিয়ান আমাদের এখানে উপস্থিত আছেন, ইফ আই এম রং প্লিজ টেল মি ওয়েদার আই এম রং অর নট। কিন্তু একটু ব্লাড এর মধ্যে প্রেশার যখন বাড়ে তাহলে বাচ্চাদের জন্য একটা রিস্কি হয়ে যায় তার লাইফ। তো এই জায়গার মধ্যে সমস্ত দিক দিয়ে আমরা কিন্তু এখানে সম্পূর্ণভাবে স্বাস্থ্য ব্যবস্থার আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। আমি আরেকটা প্রোগ্রামে যাব, আমি আবার এখানে মাননীয় সভাপতি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।